এখানে ১৭ থেকে ১৮ রকমের উপকরণ দেওয়া হয়েছে। দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে এই ভেলানগর নরসিংদীর ভাইরাল পিঠাটা এখন আমার হাতে। এটা এটার দাম হলো ১০০০ টাকা, ১০০০ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসাদ দ্য ফুড ইনভেস্টিগেটর থেকে আমি আসাদ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গা, নতুন একটি খাবারের সন্ধানে। তো আজকে আমি এসেছি নরসিংদীর ভেলানগরে। তো এখানকার একটি পিঠা বেশ রকমের ভাইরাল হয়েছে। তো সেই পিঠাটি হলো ভাপা পিঠা, যার দাম ১০০০ টাকা। তো পিঠাটা খাওয়ার জন্য আমি বর্তমানে যেখানে পিঠাটা বিক্রি করে সেখানে অবস্থাটা আপনাদের একটু দেখাচ্ছি। এখানে অসম্ভব রকমের ভিড়। এক কথায় একটা পিঠা খাওয়ার জন্য অনেকে ১ থেকে দেড় ঘন্টা করে লাইনে ধরে আছে। এখানে দেখা গিয়েছে অনেকে ঢাকা থেকে অথবা ঢাকার বাইরে থেকে এসে প্রায় ১ থেকে দেড় ঘন্টা করে লাইনে থেকে পিঠা নিচ্ছে। তো এটা একটা নর্মালি ফুটওভার ব্রিজ, তো ফুটওভার ব্রিজের ঠিক নিচে এই পিঠার দোকানটি। তো দুইটা পাশে একেবারে ব্লক। এই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজের ঠিক নিচেই এই পিঠার দোকানটি অবস্থিত, মালেক মামা, মালেক মামার পিঠাঘর। এটা সাধারণত সন্ধ্যা থেকে একবার রাত ১০টা পর্যন্ত এই পিঠাটি আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। ঢাকা থেকে এসে ওনারা এখনও পিঠা পায়নি, বাট এখনও অপেক্ষা করে যাচ্ছে আর কি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি নরসিংদী রায়পুরা থেকে আসছি। কতক্ষণ হয়েছে আপনি আসছেন এখানে? ২ ঘন্টা। ২ ঘন্টা? তাও এই পিঠা খাবেন আপনি? অবশ্যই খেতে হবে। ওকে ভাই, আপনি কোথা থেকে এসেছেন? কালীগঞ্জ, গাজীপুর কালীগঞ্জ থেকে। কতক্ষণ থেকে আছেন এখানে? আছি ১ ঘন্টা। ১ ঘন্টা? আসলে এই যে যাদের দেখতেছেন সবারই একই রকম অবস্থা, কেউ ১ ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ ২ ঘন্টা। সবার এই ভাইরাল পিঠাটা খেতেই হবে, মালেক মামার ভাইরাল পিঠা। তো বন্ধুরা, একটা পিঠা কী পরিমাণ ভাইরাল হতে পারে সেটা যদি সচক্ষে দেখতে চান তাহলে আপনাকে সবার আগে আসতে হবে এই নরসিংদীর ভেলানগরে। আমি 100% শিওর এখানে যতগুলো মানুষ আছে তারা অনেকেই খালি হাতে ফিরে যাবে, কেননা এই পিঠাটা সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্তই দেওয়া হয়ে থাকে। কিন্তু যে পরিমাণ উপাদান বা ইনগ্রেডিয়েন্ট এখানে আনা হয়েছে আর এখানে যতগুলো মানুষের চাহিদা আছে সেটা মোটেও সম্পূর্ণ হবে না। আমি ঢাকা থেকে অর্ডার করে এসেছিলাম ফোনে, এরপরেও পিঠাটি পেতে আমার প্রায় ১ ঘন্টা সময় লেগেছে। এখন যেখানে দেখছেন এই পর্যন্ত আসতে। মালেক মামার জাদুর হাতে আমার এই 1000 টাকা দামের পিঠেটি তৈরি হচ্ছে, যেখানে উনি বেশ কয়েক ধরনের উপকরণ দিচ্ছে। নারিকেল, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, তালমিশ্রি, মোরব্বা সহ নাম না জানা আরও অনেক উপকরণ। শুধু 1000 টাকার পিঠেই নয়, এখানে পাবেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা এবং 500 টাকা দামেরও পিঠা। তো এটাকে শুধু ভাপা পিঠা বললে ভুল হবে, এ যেন এক পিঠার মহা আয়োজন। অত্যন্ত ভাপা পিঠার ক্ষেত্রে এরকম রাজকীয় ভাপা পিঠা আমার এর আগে কখনো খাওয়া হয়নি। এই 1000 টাকার পিঠাটি তৈরি করতেই সময় নেয় 5 থেকে 7 মিনিট। মোটামুটি সকল ধরনের উপকরণ এখানে দেওয়া হচ্ছে এবং ফাইনাল স্টেপে এসে আরও বেশ কিছু নারিকেল, কিশমিশ, মোরব্বা এখানে অ্যাড করা হলো, যেটা দেখতে কিন্তু বেশ লাগছিল। তো আমি এতক্ষণ লাইনে থেকে বোরিংয়ে ফিল করছিলাম, তবে এখানকার যে চিল্লা চিল্লি, ধাক্কা ধাক্কি আর মালেক মামার যে একের পর এক পিঠা সে যে দিয়ে যাচ্ছিল, এগুলো আমি বেশ উপভোগই করছিলাম। সো ফাইনালি আমার পিঠাটি এখন চুলায় উঠেছে। মানে ভাই, পিঠার জন্য এরকম মানে টানাটানি, ধাক্কাধাক্কি, চেঁচামেচি, এইটা আমি মানে মোটেও এক্সপেক্ট করিনি। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং যে অভিজ্ঞতাটা আমি পেয়েছি যে তারা আসলে দূর দূরান্ত থেকে এই পিঠা খেতে এসেছে। কেউ নারায়ণগঞ্জ, কেউ মুন্সিগঞ্জ, কেউ বা আবার সদর সিলেট থেকেও এখানে লোক এসেছে, আরও আদার্স বহু ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছে শুধুমাত্র এই মালেক মামার এই ভ্যারাইটিস উপাদান দিয়ে তৈরি স্পেশাল পিঠা খাওয়ার জন্য। প্রায় 15 থেকে 16 মিনিট পর আমার 1000 টাকা দামের পিঠেটি তৈরি হয়ে গেছে। এখন সময় শুধু এটা রিসিভ করার। বিপত্তি বাঁধলো, এটা তো আমি আগে একটু হলো খাবো, খেয়ে এটা রিভিউ করবো আসলে এটা খেতে কেমন, কিন্তু আমাকে কোথায় দিবে এটা নিয়ে আসলে তারাও যেমন বিচলিত হয়েছে, আমিও তেমন ঘাবড়িয়ে গিয়েছিলাম। কিন্তু মালেক মামার তৎক্ষণাৎ একটা বুদ্ধি হলো, একটা বিশাল গামলায় আমাকে এই পিঠাটি দেওয়া হলো খাওয়ার জন্য। তো পিঠাটি যখন আমি হাতে পেলাম, আমার সাথে আশেপাশে যত মানুষ ছিল অনেকেই ছবি তোলার জন্য ভিড় করলো। কি আর করার, তারাও তো দেখছে এত বিশাল বড় একটা পিঠা, সো তাদেরকে ছবি তোলার স্কোপটা দিতেই হলো। তো সবশেষে এখন পিঠাটি খাওয়ার পালা, দেখা যাক এত বড় পিঠাটা খেতে আসলে কেমন। তো বন্ধুরা, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই ভেলানগর নরসিংদীর ভাইরাল পিঠাটা এখন আমার হাতে। এটার দাম হলো 1000 টাকা 1000 টাকা এন্ড এটা আমার লাইফে একটা এক্সপেরিয়েন্স। এখানে এসে পিঠা আলাদার সাথে ঝগড়া পর্যন্ত করতে হইছে, তারপরে আমি এই পিঠাটা পাইছি এন্ড আমি যখন এটা হাতে নিলাম দ্যাটস ফিলিং ইজ ভেরি ডিফারেন্ট ফর মি। এক কথায় এত বড় পিঠা আমি কেন, আমার যদি আরও 8 জন দেন এটা শেষ করা যাবে না। এটা একটা ফ্যামিলি সাইজ পিঠা, মানে আপনার ফ্যামিলিকে নিয়েই খেতে হবে। বাট এটা আমি টেস্ট করে বলছি যে এটা খেতে আসলে কেমন। আসলে এত বড় পিঠার জন্য এইটুকু চামিচ খুব ছোট হয়ে গিয়েছে, বাট আমি হাত দিয়ে নিলাম না, আমি চামিচ দিয়ে নিচ্ছি। সো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই 1000 টাকার পিঠা। খুব গরম, অনেক গরম, দেখে শুনে খাবেন। তো প্রথম কামড় দেওয়ার পরে যেটা লাগছে, এখানে অনেক ধরনের উপকরণ দেওয়া আছে, এক একটা উপকরণ এক এক সময় দাদা লাগছে। পিঠার যে আটা দেওয়া হয়েছে, মানে যেই উপকরণটা তৈরি করেছে, এটা খুবই সফট, নরমও লাগছে খেতে। আর উপরে কিশমিশ, তারপরে সাথে হলো নারিকেল, এছাড়া হলো তালমিস্ত্রি, এরকম লটস অফ উপকরণ এখানে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে একটা মানে একাকার একটা পিঠে। পিঠাটা একদম ফ্রেশ, মানে এর যে উপকরণ এটা খুব সুন্দর করে ওনারা রেডি করেছে। অনেক সময় দেখা যায় যে পিঠা গন্ধ হতে পারে, বাট এখানে ওই ধরনের আটার মধ্যে কোনো গন্ধ এরকম কোনো কিছু নেই। সো আমি পিঠা খাচ্ছি আর আমার চতুর্দিকে একটু দেখান। নর্মাল ভাপা পিঠা, এই ভাপা পিঠার মধ্যে যদি তফাৎ করি, এখানে 17 থেকে 18 রকমের উপকরণ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের, লাইক কিশমিশ, কাজু বাদাম, নর্মাল বাদাম, এছাড়াও নারিকেল, এরকম 17 থেকে 18 প্রকার উপকরণ দিয়ে পিঠাটা তৈরি হয়েছে। তো এই জন্য এর প্রত্যেকটার আলাদা আলাদা টেস্ট আপনার জিভের মধ্যে লাগবে। সর্বোপরি এই হিউজ পিঠার আমি বলতে পারেন 50 ভাগের 1 ভাগ খেয়েছি, বাকি পার্সেন্ট রয়ে গেল, ফ্যামিলি সহ পরে খাওয়া যাবে। তো এখন যদি বলি পিঠাটা খেতে কেমন লেগেছে অথবা ওভারঅল রেটিং দিতে বলেন, তাহলে এটা আমি অবশ্যই বলবো যে আমার লাইফে খাওয়া যে কোনো ভাপা পিঠার থেকে এই ভাপা পিঠাটা হলো সেরা, এতে কোনো সন্দেহ নেই। 10-এর মধ্যে আমি একে 9.5 দিব নিঃসন্দেহে। তো আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই ফ্রেন্ড সার্কেল অথবা যদি কোনো বড় সার্কেল থাকে তখন আইসা এই পিঠাটা আপনারা অর্ডার করতে পারেন, বড় পিঠা। এছাড়াও এখানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, এরকম বিভিন্ন দামের পিঠা আছে। সো চলে আসুন ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো ভাই, আপনি এই পিঠাটা প্রথম কোথায় দেখেছিলেন? আমি প্রথম দেখেছিলাম ইউটিউবে। ইউটিউবে? ও, আপনি এখানে কি পিঠা খেয়েছেন? হ্যাঁ, আজকে খেয়েছি। কত টাকা দামেরটা খেলেন? আমি খেয়েছি 200 টাকা দামের। 200 টাকা। তো আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, খুব সুস্বাদু, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কোন জায়গা? একটু ডিফারেন্ট টেস্ট পাওয়া গেছে এখান থেকে। ও, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি 2500 থানা থেকে এসেছি। 2500? হ্যাঁ, নারায়ণগঞ্জ 2500। নারায়ণগঞ্জ 2500 থেকে উনি এসেছে এই পিঠা খাওয়ার জন্য। তো কতক্ষণ দাঁড়িয়েছিলেন আপনি? 2 ঘন্টা। বাবা, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমাদের ভাই অবশ্যই খেতে পেরেছে, সেই জন্য ভাইয়াকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে খাওয়ার পরও আমার তৃপ্তিতে রয়ে গেছে, তৃপ্তি পাইছি। মানে 2 ঘন্টা সেই মানে কষ্টটা আমার এখন বিফলে যায় নাই। ওকে, তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা খাচ্ছে তারাও বলছে পিঠাটা যথেষ্ট রকমের ভালো। তো আমার যেটা রিকমেন্ডেশন থাকবে, আপনারা যদি আসেন তাহলে সন্ধ্যা 6টার পরে আসবেন, মানে সন্ধ্যার দিকে আসবেন, 6টা থেকে 9টার ভিতরে এটা শেষ হয়ে যায়। এবং যদি আপনারা 1000 টাকা পিঠা খেতে চান, আগে থেকে ওনাদের নাম্বারে কল দিয়ে অর্ডার করে আসবেন, প্রি অর্ডার যেটাকে বলা আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।